ক্লাসের মধ্যে আমরা সার্কিট বার্ট মাইক্রো ওয়ার্কার্স বা মাইক্রো ফ্রিল্যান্সিং এর কাজগুলো আগে শিখে এখান থেকে টুকটাক প্র্যাকটিস করব ইনকামের জন্য, ইন দ্য মিন টাইম বড় ওয়ার্ক শিখব। তো আমরা ছোট একটা ওয়েবসাইটের কাজ শিখেছিলাম যা থেকে আমরা ইনকাম শুরু করব। তো ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দেবো, অলরেডি শেয়ার করা আছে, আবারও দিয়ে দেবো। এই গ্রুপে সবাই জয়েন করে আপনাদের কার কি প্রবলেম হয় প্রবলেমগুলো স্ক্রিনশট নিয়ে অথবা স্ক্রিন ভিডিও করে সেখানে পোস্ট করবেন। পোস্ট করলে আমি এগুলো দেখে দেখে অ্যান্সার দিয়ে দেবো এবং সবার প্রবলেমগুলো সলভ করে দেবো। আর যার যেখানে প্রবলেম হচ্ছে ওইখানে জানাবেন। তাহলে ক্লাসের শুরুতে আসার আগে আমি দেখে নেবো কার কি প্রবলেম আছে, ক্লাসে দেখাইতে পারবো, যেহেতু টাইম লিমিট 1 ঘন্টা। সো ক্লাসে একে একে শুনতে গেলে আবার অনেক টাইম চলে যাবে, নতুন কিছু শেখা হবে না। সো গ্রুপে সবাই পোস্ট করবেন। তো আজকে সবার প্রথমে আমি স্ক্রিনে একটা জিনিস দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার বুকমার্কে অনেক কিছু বুকমার্ক করা আছে, সিপিএস সোর্স, নেটওয়ার্ক, টুলস, অ্যাফিলিয়েট, লিড, ইউটিউব, অ্যাপ্রুভ নেটওয়ার্ক, ফেসবুক, মাইক্রো ফ্রিল্যান্সার, এদিকে আরও অনেকগুলো ফোল্ডার আছে। এগুলো কি হচ্ছে বিভিন্ন কাজের জন্য সাইট। তো আমরা এখানে দুইটা কাজ শিখব, একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, একটা হচ্ছে সিপিএ মার্কেটিং। মাইক্রো ফ্রিল্যান্সার তো অ্যাজ ইউজুয়াল আমরা শিখেই যাচ্ছি, ফাঁকে ফাঁকে শিখব। তো সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং দুইটা প্রায় অলমোস্ট একই জিনিস। দুইটা অলমোস্ট একই জিনিস কেমন? সিপিএতে হচ্ছে শুধুমাত্র কাস্টমার নিয়ে আসতে হয়, মানে হচ্ছে একটা ওয়েবসাইট আমাদেরকে বলছে যে তুমি যদি আমার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারো, ভিজিটর নিয়ে আসতে পারলেই তোমাকে আমি টাকা দেবো। আর অ্যাফিলিয়েট মার্কেটিং বলছে যে আমার জিনিস আমি সেল করব, তুমি শুধু কাস্টমারের কাছে বিক্রি করে দাও, তাহলেই আমি তোমাকে টাকা দেবো, মানে কমিশন দেবো। দুইটা হলো প্রায় একই জিনিস, একটাতে সেল করতে হয় আর একটাতে সেল করতে হয় না। আর দুনিয়ার সবচেয়ে বড় চাকরি, বড় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা যে কিনা সেল করতে পারে, তার মতো ধুন্ধর, তার মতো চালাক, তার মতো বুদ্ধিমান আর দুনিয়াতে কোনো কিছু নাই, যে কিনা সাইও সেল করতে পারে। একটা সময় আমরা কী করতাম, ওই যে দোকানে দোকানে এসআর যাইতো, তো এসআরকে আমরা সবাই দুষ্টুমি করতাম যে দোকানে দোকানে অর্ডার কাটে। বাট বর্তমান সময়ে দুনিয়াটা মার্কেটিংয়ের যুগ হয়ে গেছে, যে মার্কেটিংয়ে যত ভালো তার তত বেশি ডিমান্ড, এবং যত প্রকার জবই আপনি করতে যান না কেন দেখবেন যে মার্কেটিংয়ের স্যালারি রেঞ্জ কিন্তু অনেক হাই। এবং যারা মার্চেন্ডাইজিং মার্কেটিং করে বা যে কোনো কোম্পানির মার্কেটিং করে তাদের ক্ষেত্রে দেখবেন যে যার সেল বেশি তার মূল্য বেশি, তাকে মালিক মূল্য দেয় বেশি, স্যালারি দেয় বেশি, কমিশন পায় বেশি, এবং তাকে আবার অন্য কোম্পানি ডাকেও বেশি। সো আমাদের মার্কেটিং শেখাটা খুবই জরুরি, এবং এটা যদি আরও ডিজিটাল ওয়েতে হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন সমস্যা যেটা হচ্ছে, সবাই ডিজিটাল মার্কেটিং করে ডিজিটাল মার্কেটিংটাকে নষ্ট করে ফেলছে। কেমনটা? যে ডিজিটাল মার্কেটিং সে নিজে কিন্তু ডিজিটালি করতে পারতেছে না, বাট একটা দুইটা ফর্মুলা শিখে, একটা দুইটা বুস্টিং শিখে সে যখন লাফাচ্ছে তখন হচ্ছে কি মানুষজন তার কাছ থেকে ভালো সাপোর্ট পাচ্ছে না, আস্তে আস্তে এই জায়গাটা নষ্ট হচ্ছে। বাই দ্য ওয়ে, যে লিগাল ওয়েতে মার্কেটিং করবে সে আজীবনই করতে পারবে। তো আমরা চলে যাচ্ছি দুইটা জিনিস আগে বুঝবো, সিপিএ এবং অ্যাফিলিয়েটটা কী জিনিস, তারপরে একটা টুলস শিখবো কীভাবে একটা ওয়েবসাইট সর্বপ্রথম তৈরি করতে হয়। সো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অ্যামাজন হচ্ছে সবচেয়ে বড়, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম amazon.com। অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট আপনি যদি কিনেন, আমাদের দেশে বাংলাদেশি যেমন ফেসবুক থেকে বা হচ্ছে কোনো মার্কেট প্লেস থেকে বা দারাজ বা আজকে ডিল বলেন, ব্রিটিশ সব বলেন, এগুলো থেকে কোনো কিছু কিনছেন, প্রোডাক্টটা ভালো দেয়নি, মানুষ দ্বিতীয়বার আর কিনতে চায় না, বাংলাদেশে বাটপার বেশি। আর অ্যামাজন যেটা করে কি, অ্যামাজনের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে কিউসি করা, তারা কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়ার আগে পুনরায় চেক করে কনফার্ম হয়ে তারপর ডেলিভারি দেয়। এবং তাদের সিস্টেমটাই হলো, একজন সেলার যখন অ্যামাজনের কাছে সেল করতে দেয় প্রোডাক্টটা, তখন অ্যামাজন এটাকে চেক করে নিয়ে তারপর ডেলিভারি করে দেয়, অ্যামাজন ফুল দায়িত্বটা নেয়, এই জন্য অ্যামাজনকে মানুষ বিশ্বাস করে। সো আমরা এই জন্যই বলতেছি যে অ্যামাজন হচ্ছে সবচেয়ে বড় অ্যাফিলিয়েট মার্কেট। আরও অনেক অ্যাফিলিয়েট মার্কেট আছে, যেমন আলিবাবা আছে, আলি এক্সপ্রেস আছে, তারপরে সফি আছে, এরকম অনেক আছে, বাট অ্যামাজনকে প্রায়োরিটি দিচ্ছি বেশি, অ্যামাজনের সে বড় মার্কেট নাই অ্যাফিলিয়েট করার জন্য। বাই দ্য ওয়ে, আর সিপিএ জিনিসটা কি, দুইটাই একসাথে বুঝে যাই। সিপিএ জিনিসটা হচ্ছে ক্লিক পার অ্যাকশানে সিপিএর যেটা কাজ সেটা হচ্ছে যে প্রতিটা ক্লিকে বা প্রতিটা অ্যাকশানে সে আমাদেরকে পে করবে, বাট অ্যাকশানটা অ্যাকশানের মতো হতে হবে।
কি টাইপের, এখানে কাজটা কি আমরা একটু দেখে নিই। তারপরে আবার অ্যামাজনে ফিরে যাব। দুইটা সিপি এবং অ্যাফিলিয়েট গুলাই ফেলবেন না, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, দুইটা কাজ একই সাথে শিখে যাবেন, তাহলে একই নিশে বা একই সাইটে বা একই সার্ভারে একই টাইপের কাজ করে দুইটা থেকে আর্নিং করা যায়। যারা ফ্রিল্যান্সার হয় তাদেরকে ধুন্দর হতে হবে বাজ পাখির মতো, মানে সব দিকে নজর রাখতে হবে। শুধু একটা কাজ করে যদি কেউ ফ্রিল্যান্সার হতে চায় সে জীবনে সফল হতে পারবে না। বাই দ্য ওয়ে চলে যাচ্ছি হচ্ছে সিপিএ। তো সিপিএর জন্য সবচেয়ে বেশি পেমেন্ট করে হচ্ছে সিপিএ গ্রিপ নামে একটা ওয়েবসাইট, সিপিএ বিল্ড নামে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে সবচেয়ে বেশি পে করে। তো ও যখন অনেক বেশি পে করে, এখানে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কি সব কিছু আমি দেখাবো। সর্বপ্রথমে একটু রিভিউ দিয়ে দিই, রিভিউ দেওয়ার পরে আমরা প্র্যাকটিক্যালি ওয়ার্কটা দেখব। সো আমি আপনাদের সাথে ক্লাস করার সময় আমি প্রত্যেকটা ব্যাচেই আমার নতুন একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং এই অ্যাকাউন্ট দিয়ে দেখাই, যাতে ওই অ্যাকাউন্টে কোনো প্রকার ব্যালেন্স না থাকে, কারণ ওই অ্যাকাউন্টটা ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আবার যখন আপনাদের ব্যাচ শেষ হয়ে যাবে এই অ্যাকাউন্টটাতে আমি কাজ করব, বা আমার কোনো স্টুডেন্টকে আমি এই অ্যাকাউন্টটা দিয়ে দেবো, সেই অ্যাকাউন্টে কাজ করবে। বাই দ্য ওয়ে এইটা হচ্ছে সিপিএ বিল্ড। সিপিএ বিল্ড হচ্ছে সিপিএ যত প্রকার মার্কেট আছে সবচেয়ে বেশি পে করে আমার চোখে দেখা, অনেকেই অনেক কিছু বলতে পারে। তো সিপিএর যেটা মেইন কাজ সেটা হচ্ছে এই যে অফার, অফারে এসে অল অফারে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে কি পরিমাণ সে পে করে। এখানে দেখেন বিভিন্ন কান্ট্রির ওয়ার্ক আছে, এখানে বলছে যে কি এটা হচ্ছে একটা জবের আইডি, এটা একটা জবের আইডি নাম্বার, মানে এই কাজটা যে আপনি করবেন এই কাজের একটা আইডি নাম্বার। আমরা ইনিশিয়াল আলোচনা করতেছি, সো ভালোভাবে দেখে যাবেন, পরবর্তীতে কাজ করার সময় এই জিনিসগুলো লাগবে। এটা হচ্ছে কান্ট্রি, কোন দেশের কাজ এটা, সুইজারল্যান্ড। এটা হচ্ছে কাজটার নাম কি, অপেরা জিএক্স উইন্ডোজ সিপিআই, এটা কি আমি বলতেছি আবার, এই কাজটা কে দিয়েছে তার নাম, তারপরে এটার ক্যাটাগরি কি, তারপরে হচ্ছে এটা কোন ডিভাইসে করতে হবে, এটার পে আউট কত, ইপিসি কত। এখন হচ্ছে আমি বুঝাই বলি, এটা হচ্ছে জবের আইডি নাম্বার, আপনি যে জবটা করলেন এইটার আইডি নাম্বারটা আপনি সেভ করে রাখবেন। পরবর্তীতে এই জবটা লাইভ যদি না থাকে, যেমন এই জবটা আজকে উপরে আছে কালকে নিচেও থাকতে পারে, আপনি খুঁজে পাবেন কীভাবে, এই জন্য হচ্ছে এই আইডি নাম্বারটা আপনার সেভ করে রাখতে হবে। এটা হলো সুইজারল্যান্ডের ওয়ার্ক, কান্ট্রি সুইজারল্যান্ড, মানে এই যে কোম্পানি সেটা হচ্ছে অপেরা। এই কাজটা আমাদেরকে কারা দিয়েছে, অপেরা, অপেরা জিএক্স উইন্ডোজ, অপেরা যে আমাদের একটা ওয়েব ব্রাউজার আমরা ইউজ করি, সেই অপেরা এই কাজটা দিয়েছে। তো অপেরা কি বলছে, অপেরা বলছে যে তাদের সফটওয়্যারটা যদি কেউ ডাউনলোড এবং ইনস্টল করে কম্পিউটারে, কোথায় কম্পিউটারে, এই যে ডিভাইস বলছে হচ্ছে কম্পিউটার, তাদের কম্পিউটারে যদি কেউ ইনস্টল করে তাহলে সে আপনাকে $3.20 দিবে একজন পিপল যদি ইনস্টল করে। এখন আপনার লিঙ্ক থেকে কে ইনস্টল করলো এটা আপনি কীভাবে বুঝবেন, আপু তো লগ ইন করতে পারতেছে না, এক মিনিট লিঙ্কটা দিয়ে দিই। সো আমাদেরকে কি করবে, সে অপেরা আমাদেরকে কত ডলার দিবে, অপেরা দিবে না, টাকাটা দিবে সিপিএ বিল্ড, তো হচ্ছে $3.20 দিবে। এখন আপনার লিঙ্ক থেকে সে যে ডাউনলোড করছে সেটা আপনি কিভাবে বুঝবেন, এই যে এখানে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পাবো লিঙ্ক, এটাকে মিনিমাইজ করি আর একটু, এই যে এখানে এটা কিন্তু রানিংয়ে আছে ওয়ার্কটা। সো আমরা এই কাজটাকে যদি ওপেন করি, ওপেন করার পরে কে জয়েন করলো, আমি আবার ব্যাগে যেয়ে নতুন করে আসতেছি, হয়তো কেউ দেখতে পাননি। এই যে অপেরা জিএক্স এই কাজটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা ফুল উইন্ডো আসবে, ফুল উইন্ডো আসলে এই কাজটার ডিটেলস এখানে দেখাবে, অফার ডিটেলস হচ্ছে এটা, অফারের নাম এটা, পে আউট হচ্ছে এত, এই কাজটার লোগো হচ্ছে এইটা। আমরা যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে এই পেজটা দেখাবে, অফারের পেজটা দেখতে কেমন সেটা দেখাবে, এই যে দ্য ব্রাউজার ফর গেমার, ঠিক আছে। এই ওয়েবসাইটটা যদি কেউ, এই ওয়েবসাইট থেকে যদি কেউ ডাউনলোড করে তাহলে আমরা টাকাটা পাবো। এখন মজার ব্যাপার হইতেছে কি, এটা হইতে হবে অবশ্যই সুইজারল্যান্ডের পিপল হইতে হবে, সুইজারল্যান্ডের পিপল যদি ডাউনলোড করে তাহলে আমরা এই টাকাটা পাবো, যদি বাংলাদেশি বা ইন্ডিয়ান বা ইউএসএর কেউ ডাউনলোড করে তাহলে কিন্তু আমরা টাকাটা পাবো না। এখন এই যে গেট লিঙ্ক আছে, গেট লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে, এখানে কি বলছে ডিরেক্ট লিঙ্ক ইজ নট অ্যালাউড, ঠিক আছে, তাহলে এখানে না আমরা প্রিভিউতে যাব, প্রিভিউতে ক্লিক করে এখান থেকে লিঙ্ক কপি করব, এই যে লিঙ্ক, এই যে কপি লিঙ্ক টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করে এই লিঙ্কটা আমরা কপি করে নেব। এই লিঙ্কটা যখন আমরা শেয়ার করব বিভিন্ন জায়গায়, ফেসবুকে, লিঙ্কডইনে, টুইটারে,
সোশ্যাল মিডিয়া যত প্রকার আছে এগুলোতে যখন আমরা শেয়ার করব, এছাড়াও অনেকগুলো লিড আনার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে। লিড আনার ওয়েবসাইট, লিড বলি আমরা কোনটাকে, এই ওয়েবসাইটটা আমরা ভিজিট করতেছি না, এই ওয়েবসাইটে একজন ভিজিটর মানে তার একটা লিড আসছে, ঠিক আছে, আর একজন ভিজিটরকে তারা বলে ট্রাফিক। তো একটা লিড যদি আমরা আনতে পারি, আমাদের এই যে লিঙ্কটা আমাদেরকে দিছে, এই লিঙ্কটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যদি শেয়ার করতে পারি, সেই শেয়ারের মাধ্যমে ওই লিঙ্কে ক্লিক করে যদি কেউ এই সফটওয়্যারটা ডাউনলোড করে, একজন ডাউনলোড করলে আমরা এই অ্যামাউন্টটা পেয়ে যাব, $3.20। এখন মজার ব্যাপার হচ্ছে এইটা শেয়ার করার বিভিন্ন সিস্টেম আছে, কিভাবে শেয়ার করতে হয় এই কাজটাই আমরা শিখব। তারপরে হচ্ছে লিড জেনারেট করার জন্য আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ, এই যে অনেকগুলো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোতেও কীভাবে শেয়ার করা যায় এটা আমরা দেখব। সাপোজ মনে করেন একটা ওয়েবসাইট যদি আমরা একটু দেখি, লিড, সাপোজ ধরলাম যে রেডিট, আচ্ছা রেডিট বার্ট, এটা খুব কমন, এটা আমি ধরলাম হচ্ছে যে আচ্ছা ফ্রি ক্লাসিফাইড ইউএসএ, এটা দেখি। ওকে, যদি আমরা এই ওয়েবসাইটটা দেখি, এই ওয়েবসাইটে এসে আমাদের লিঙ্কটাকে আমরা শেয়ার করতে পারবো। এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে, এটা কিন্তু লাইকাস, যারা বিডি বিক্রয় ডট কম চিনেন, তা আবার বিডি জব চিনেন, তারা কিন্তু বুঝতে পারবেন যে সিমিলার টাইপের, এখানে যে কোনো কেউ পোস্ট করতে পারে। সো এই টাইপের অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোতে অনেক লোকজন ঘোরাফেরা করে। তো আমরা এখানে দেখবো যে কী পরিমাণ লোকজন ঘোরাফেরা করে। আমরা যদি এই যে এক্সটেনশান আছে একটা, এক্সটেনশানের নাম হচ্ছে সিমিলার ওয়েব, এই যে সিমিলার ওয়েব এক্সটেনশানে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের গ্লোবালি র্যাঙ্ক কত, কান্ট্রি র্যাঙ্ক কত, ক্যাটাগরি র্যাঙ্ক কত, এবং এটা ডেলি ভিজিট করে কত মিলিয়ন পিপল, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি কত মিলিয়ন পিপল এখানে ভিজিট করে ডেলি, 7.29 মিলিয়ন পিপল এখানে ডেলি ভিজিট করে। সো আমরা এই ওয়েবসাইটটা যদি শেয়ার করি, আমাদের যদি মিনিমাম 20 জন পিপলও যদি আমাদের এখান থেকে লাইক করে, সরি লাইক বলছি, সফটওয়্যারটাকে ইনস্টল করে, অপেরা ব্রাউজার সে তার নিজের প্রয়োজনে ইনস্টল করবে, তাকে আমরা যতই বোঝাই না কেন সে ইনস্টল করবে না। সো যদি আমরা এটা করি তাহলে কি হবে, আমরা যদি এটাকে শেয়ার করার মাধ্যমে মানে মার্কেটিংয়ের মাধ্যমে লোকটাকে আনতে হবে, আপনি কীভাবে তাকে উদ্বুদ্ধ করবেন যে তুমি এই ব্রাউজারটা ইউজ করো। যেমন আমরা সবাই কিন্তু বাংলাদেশি যারা আসি বা অধিকাংশ ওয়ার্ল্ড ওয়াইড সবাই পছন্দ করে যে গুগল ক্রোম, গুগল ক্রোমটাকে সবাই ইউজ করে, এতটা পপুলার হয়ে গেছে, কারণ গুগল ক্রোমে ঝুল ঝামেলা কম। অপেরা কিন্তু অনেক আগে ছিল, মজিলা ফায়ারফক্স, অপেরা আমরা 2004 সালের দিকে প্রচুর পরিমাণে ইউজ করতাম, এখন আর ইউজ করি না। বাট অপেরা এখন গেমিং ব্রাউজার যখন নিয়ে আসছে, সে চাচ্ছে যে গুগলকে টেক্কা দিতে, এই জন্য সে মার্কেটিং করে মানুষকে টাকা দিচ্ছে, যে 10 জনের কম্পিউটারে যদি সে ইনস্টল একবার হয়ে যাইতে পারে তাহলে কিন্তু তাকে মানুষ ইউজ করবেই। যেমন আমি আমার সেকেন্ড ব্রাউজার হিসাবে আমি ইউজ করি মজিলা ফায়ারফক্সকে, যখন আমার ফ্রিল্যান্সিংয়ের ওয়ার্ক করার জন্য আরও অনেক ব্রাউজার লাগে তখন আমি অপেরাকে ইউজ করি, মানে ওটাকে থার্ড লিস্টে রাখছি আমি এখনও। সো এভাবে সে আস্তে আস্তে ঢুকে যেতে চাচ্ছে। হ্যাঁ, তো যদি আমাদের শেয়ার থেকে মনে করেন, সাপোজ আপনি আজকে আপনার কাজ হয়েছে আপনি এই লিঙ্কটা নিয়ে 100টা জায়গায় শেয়ার করছেন, 100টা জায়গায় থেকে আপনার 10% যদি আপনার আসে, মানে 10 জন পিপলও যদি ইনস্টল করে, 10 × 3.20 মানে হচ্ছে আপনার $32 ইন্টু হচ্ছে 100 টাকা, 3200 টাকা। আমি সবাইকে একটা টার্গেট দিই কি, যে আপনি রেগুলার আপনার রেগুলার শেয়ার করবেন, মিনিমাম 100টা জায়গায় আপনি শেয়ার করবেন, আপনি হচ্ছেন যে 5 জনকে পাবেন, 100-এর মধ্যে 5%, খুবই ইজি, 5% ইন্টু আমার হচ্ছে যে 5 জনকে যদি আমি পাই, তো আমি হলো যে 5 জনকে যদি পাই তাহলে আমি $3.15 পাবো, মানে $3.20 ইন্টু হচ্ছে আমি 5টা লিড পাইছি, মানে 5 জন ইনস্টল করছে $80 পাইছি, $80 ইন্টু হচ্ছে কত, 100 টাকা, তারপর কিন্তু 8000 টাকা। তো এটা কিন্তু অনেক বিগ অ্যামাউন্ট, আপনি 2 জনকে ইনস্টল করান, 3 জনকে ইনস্টল করান, কিন্তু এটা কীভাবে করাবেন, একজন মানুষকে আপনি বললেন অ্যাড দিলেন যে এটা ইনস্টল করো সে ইনস্টল করলো, তা কিন্তু না, নট সো ইজি, হ্যাভি হার্ডওয়ার্ক। এটা করার জন্য আবার কিছু সিস্টেম আছে, যে শুধু লিঙ্কটা কপি করে নিয়ে আমি এই লিঙ্কটা কপি করলাম আর একটা জায়গায় পেস্ট করে দিলাম তাও না, এই জন্য আপনাকে কী শিখতে হবে, এই লিঙ্কটাকে কীভাবে শর্ট করে দিতে হয়। যেমন এই লিঙ্কটাকে যদি আমরা কপি করি, এটা কিন্তু অনেক বড় একটা লিঙ্ক, কত বড় লিঙ্ক একটু দেখি আমরা, দেখেন অনেক বড় একটা লিঙ্ক এবং হিজিবিজি লেখা, এটা কিন্তু কেউ নিবে না।
ক্লিক করতেই যাবে না, বলবে যে এই লিঙ্কে ক্লিক করে কি না কি হয়। তো এই লিঙ্কটাকে অথেন্টিক বানাইতে হবে, শর্ট করতে হবে, এবং এখানে সুন্দর করে নাইসলি লিখতে হবে যে কেন অপেরা এই ব্রাউজারটা ইনস্টল করলে তোমার জন্য ভালো, কেন তুমি ইনস্টল করবা, সুবিধা অসুবিধাটাকে লিখে বোঝাইতে হবে। এটাকে বলে কন্টেন্ট রাইটিং। শুন, তাহলে আমাদের এখানে শিখতে হচ্ছে কি, কন্টেন্ট রাইটিং শিখতে হচ্ছে। তারপরে কন্টেন্ট রাইটিং শিখলাম, তারপরে এটাকে অপেরা ব্রাউজারের ছবি দিয়ে এত সুন্দর করে সাজাইতে হবে যাতে ছবিটা দেখেই মনে হয় যে ক্লিক করি। সেক্ষেত্রে আপনাকে কি শিখতে হচ্ছে, ফটো এডিটিং শিখতে হচ্ছে। তারপরে কি হলো, এটাকে মার্কেটিং করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটগুলো আপনার জানতে হবে, কোথায় আপনি মার্কেটিং করবেন সেটা আপনার জানতে হবে, কোথায় গেলে লিড পাওয়া যায়। তারপরে হলো কি, কীভাবে ভিডিও মার্কেটিং করবেন আপনি ইউটিউবে, কীভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। আবার ফেসবুক এখন অনেক কঠিন হয়ে গেছে, আপনি একটা লিঙ্ক শেয়ার করে দিবেন তো আপনাকে ব্লক করে দিবে। তো এরকম বহু ঝামেলা আছে, এগুলো এড়াই কীভাবে এটা করতে হয় সেটা আমরা শিখব। এবং এখানে মনে করেন 100 জন যদি থাকে, জুমে আছে কয়জন, 34 জন, আর গুগল মিটে আছে হচ্ছে 10 জন। তো এই যে আপনারা মনে করেন 40 জন, 40 জনের মধ্যে যে 40 জনই সাকসেস হবে এটা কিন্তু নট সো ইজি। আমি টার্গেট নেই যে 40 জনের মধ্যে খুব বেশি সাকসেস হলো 3 জন হবে, যে কিনা প্রপারলি মার্কেটিংটা করতে পারবে। এই জন্য আপনাকে মার্কেটিংটা শিখতে হবে। এইটা গেল সিপি এর খেলা। আর অ্যাফিলিয়েটের খেলা কি, অ্যাফিলিয়েট হচ্ছে অ্যামাজন তার একটা প্রোডাক্টকে, অ্যামাজনের ওয়েবসাইটে যাই একটু, অ্যামাজনের ওয়েবসাইটে গেলে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট একটা আসছে, এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করে নিতে হয়। অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করে নিতে হয় এটা আমরা দেখবো। তো সাপোজ মনে করেন রাইজন প্রসেসর, এটা কিন্তু খুব চলে, বাই দ্য ওয়ে রাইজন প্রসেসর না, এই যে ক্রিমটাও অনেক ভালো চলে। তো কোনটা ভালো চলে এটা দু একদিন কাজ করতে করতেই আপনি শিখে যাবেন। আমি আপনাকে বলে দেবো যে কোনটা বেস্ট ডিল, কোনটা হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হয়, কোনটা কোন দেশের কান্ট্রি বেশি খায়, আমি কিছু হেল্প করবো। আস্তে আস্তে এই কাজ করতে করতে আপনারাও শিখে যাবেন। তো এই যে ক্রিমটা, সাপোজ এই ক্রিমটার প্রাইস কত, এই ক্রিমটার প্রাইস হচ্ছে $12। $12 বাংলাদেশে অবশ্যই বাংলাদেশ থেকে অ্যামাজন থেকে কিনবে না, তো আমাদের ফরেনেই মার্কেটিং করতে হবে। সো ফরেনের স্ট্র্যাটেজি বুঝতে হবে, এগুলো আমরা শিখব ক্লাসে ডে বাই ডে। এবং এইটার লিঙ্ক নিয়ে, এই লিঙ্কটাকে যদি আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করি, সেই শেয়ারের মাধ্যমে কি হবে, এখানে যদি কেউ ক্লিক করে, ক্লিক করলে এই পেজে চলে আসবে, পেজে এসে যদি কেউ কিনে তাহলে অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টে এটার একটা কমিশন যোগ হয়ে যাবে। আর কোনো কিছুই না, আপনাকে কাস্টমারকে বলতেও হবে না যে তুমি কিনো বা এখানে যায় অর্ডার করো বা তোমার হচ্ছে টাকা কবে দিবা, ডেলিভারি কেমনে হবে, প্রোডাক্ট কোথেকে কী গেলো, সব অ্যামাজনের দায়িত্ব। শুধু আপনি মার্কেটিং করে দিবেন আর কিচ্ছু না, লিঙ্কটা নিয়ে মার্কেটিং করে দিবেন। তো দুইটা যখন একই ধরনের কাজ, সিপি এবং অ্যাফিলিয়েট, অনেক অর্গানাইজেশন সিপি এবং অ্যাফিলিয়েট আলাদা আলাদা করে শেখায়। যেমন আমি যেখান থেকে শিখেছিলাম সেটার নাম হচ্ছে বি স্কিল নামে একটা অর্গানাইজেশন, তো তার কাছ থেকে আমি সিপি এ শিখেছিলাম হচ্ছে 25,000 টাকা দিয়ে, আর অ্যাফিলিয়েট শিখছিলাম হচ্ছে 15,000 টাকা দিয়ে। তো তার কাছে আমি চিরঋণী, আমি তার কাছে শিখে সাথে সাথে আর্নিং করতে পারিনি, আমার প্রায় 6 মাস লাগছে তারপরে এক্সপিরিয়েন্স অর্জন করতে, তারপরে আমি আর্নিং করতে পারছি। বাট তাদের কাছে আমি চিরঋণী এই জন্যই, অনেক টাকা দিয়ে শিখছি এটাও ঠিক আছে, বাট তার কাছে যদি আমি না শিখতাম আজকে তো আমি জিনিসগুলো জানতামই না। বাই দ্য ওয়ে আমি দুইটাকে একখানে করে ফেলছি এই জন্য যে দুইটা একই টাইপের ওয়ার্ক, দুইটা আলাদা করে শিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই, একসাথেই শেখা পসিবল। এবং দুইটাকে একই জায়গায় এনে একসাথে মার্কেটিং করা পসিবল, যেমন আমি এক মার্কেটিংয়ে অ্যাফিলিয়েট এবং সিপিএ করে ফেলি। এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, অনেকেই এটা করতে পারে বাট আমার কাছে এটা ভালো মনে হয়। সো আমার যারা টিমমেট আমি তাদেরকে এভাবেই শেখাই। তো সিপিএ এবং অ্যাফিলিয়েট মোটামুটি আমরা শিখে গেছি। তো সর্বপ্রথম দেখাচ্ছি আমি যে অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কীভাবে করতে হয়। অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবো, অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার পরে তারপরে আমরা সিপিএতে অ্যাকাউন্ট করবো, এবং তারপরে হচ্ছে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে, একটা ওয়েবসাইটের কিন্তু খুব জরুরি। আচ্ছা, আগে ওয়েবসাইটটাই দেখতে হবে, নাহলে ঝামেলা হবে। কারণটা হচ্ছে যখন আমরা সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট করতে যাব তখন ওয়েবসাইট যাবে, কোথায় ওয়েবসাইট যাবে এটা একটু আমরা দেখি। যে ওকে, তো আমরা সিপিএতে এখন সাইন আপ করবো। সব সাইটে, নেটওয়ার্কের সাইট, সিপিএ যত সাইটগুলোতে আমরা কাজ করবো, সিপিএ বিল্ড, সিপিএ গ্রিপ, তারপরে হচ্ছে অ্যাপওয়াইন, তারপরে হচ্ছে লস পোলোস, তারপরে হচ্ছে ডেটিফাই, ডেটিফাইতে সবাই কাজ করবো না, ওটা অ্যাডাল্ট সাইট, যাদের আগ্রহ থাকবে তারাই
সো এই সাইডগুলোতে যখন আমরা কাজ করব, প্রত্যেককেই থিঙ্কিং করব যে একটা কম্পিউটার থেকে একটা বা দুইটা অ্যাকাউন্ট করার, একটা অ্যাকাউন্ট করাটা বেস্ট। বেশি অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরও কিছু বাইন্ডিংস আছে, এগুলো আমি ডে বাই ডে সামনে আসলে তখন বলে দেবো। তো সর্বপ্রথম হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যে সাইন আপ কোথায় যে করতে হবে। তো এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই যে cpabuild.com দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবে। আসার পরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আর একটা কথা বলে যাই, আমরা ডে বাই ডে যে ওয়ার্কগুলো করতেছি, আপনি ক্লাসের পরবর্তীতে যে কয়েকদিন সময় পাচ্ছেন, আজকে আমি ক্লাস রুটিন দিয়ে দেবো। সপ্তাহে আমাদের দুই দিন করে ক্লাস হবে এবং 12টা ক্লাসে আমি জানি যে শেষ হবে না, হয়তো বা 15টা ক্লাস চলে যাবে, বাট আপনারা ধরে রাখবেন যে 12টা ক্লাসের মধ্যেই আমরা সব শিখে ফেলবো। পরবর্তীতে যেগুলো ক্লাস হবে এগুলো এক্সট্রা। সো আপনারা ডের যে কাজগুলো সেগুলো তার পর দিনই করে ফেলার চেষ্টা করবেন, নইলে পরে পেন্ডিং হয়ে গেলে কিন্তু আপনাদের মাথায় একটা পেইন থাকবে, কারণ আপনি পেন্ডিং হোমওয়ার্কগুলো করতে পারবেন না, আবার নতুন ওয়ার্ক শিখতেও পারবেন না, তখন পিছিয়ে পড়ে যাবেন। সো এখানে কী করতে হবে, রেজিস্টার করার জন্য সর্বপ্রথম ফার্স্ট নেম দিতে হবে। তো হচ্ছে আমি টাইপ করি, অটো না দিই টাইপ করি FRACD ফরহাদ। তারপরে হচ্ছে আমার নিক নেম দিয়ে দিচ্ছি FRZ, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তারপরে হচ্ছে এখানে ইমেল আইডি দিতে হবে। তো আমি কোনটা ইমেল আইডি ইউজ করবো, আমার একটা স্টুডেন্টের ইমেল আইডি ইউজ করতেছি আমি, ওকে। তারপরে হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা দিতে হবে আপনার নেম তার সাথে কিছু সংখ্যা। সাপোজ আমার ইমেইলের সামনে যেটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি যে Devorato 2023, এটা দিয়ে দিলাম। এখানে একটা সংখ্যা দিতে হবে, কারণ হচ্ছে সিমিলার নেম মিলে যেতে পারে, এটাও যে মিলবে না তা কিন্তু না, কারণ Devorato আর একজন 2023 ইউজ করতেই পারে, একটু আনকমন দেওয়াটা বেটার। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো আগে বলছি ঠিক ওইভাবেই দিবেন আপনারা, কি আপার কেস লোয়ার কেস, তারপর হচ্ছে সিম্বল নাম্বার সিম্বল হচ্ছে সর্বপ্রথম। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি কিভাবে আপনি দেখাই, সাপোজ যেহেতু আমি অ্যাকাউন্টে একটা স্টুডেন্টকে দিয়ে দেবো, সো পাসওয়ার্ডটা বললাম না, আমি প্রথমত একটা বড় হাতের অক্ষর, তারপর একটা ছোট হাতের অক্ষর, তারপরে @ চিহ্ন ইউজ করছি, তারপরে নাম্বার, তারপরে হ্যাশ ইউজ করছি, তারপরে কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক চলে আসছে, গুড। তারপরে স্টেট অ্যাড্রেস অটোমেটিক আমার কম্পিউটারে সেভ ছিল তাই চলে আসছে। আপনারা হচ্ছে আপনাদের ঠিকানা দিয়ে দিবেন এবং ঠিকানা এখানে কমা ইউজ করবেন। আর এই যে স্টার মার্ক দেখতে পাচ্ছেন রেড স্টার, যেটাতে রেড স্টার আছে এটা মাস্টলি ফিল আপ করতে হবে। তারপরে স্টেট এখানে আপনি দিয়ে দেন হচ্ছে যে আপনার ডিস্ট্রিক্টের নাম, তারপরে সিটি ঠিক আছে দিয়ে দিলেন, পোস্টাল কোড দিয়ে দিলেন, স্কাইপ আইডি এইটা হচ্ছে আপনার লাগবে। আপনি স্কাইপ আইডিটা এই জন্যই লাগবে যে সিপিএ বিল্ডের যে ম্যানেজার আছে সেই ম্যানেজার যে কোনো প্রয়োজনে আপনার সাথে স্কাইপে যোগাযোগ করবে। তো এখন তাহলে আমাদের জানতে হচ্ছে কীভাবে স্কাইপ আইডি খুলতে হয়। অনেকেই পারে, আমাদের ক্লাসে যারা আছে অনেকে স্কাইপ আইডি থাকতেও পারে, আবার অনেকে নাও থাকতে পারে, বাট স্কাইপ আইডি কীভাবে ওপেন করতে হয় এটা আমরা দেখে তারপরে আবার এখানে চলে আসবো। আমি বলছি কেস টু কেস শিখবো, যখন যেটা প্রয়োজন সেটাই আমরা শিখে যাব, ঠিক আছে। তো এখানে হচ্ছে স্কাইপ আইডি কীভাবে খুলতে হয় এটা আমরা এখন দেখবো, যারা পারেন তারা তো খুলতে, আর যারা পারেন না তারা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এখানে যেহেতু স্কাইপ আইডি দিতে হবে, স্কাইপ আইডিটা কীভাবে করতে হয় এটা দেখাই। স্কাইপ আমরা কম্পিউটার থেকে যারা ফোন থেকে আসেন তারা হচ্ছে স্কাইপ অ্যাপ ইনস্টল করলেই হবে, আর যারা কম্পিউটার থেকে তারা হচ্ছে ঠিক এভাবে skype.com চলে যাবেন। যার পরে সাইন ইন, এখানে সাইন আপ, সাইন ইনে ক্লিক করলে সাইন আপের অপশনটা আসবে, যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে লোড নিচ্ছে, তারপরে হচ্ছে এখানে আপনি ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন, আপনার ইমেল দিয়ে খুলতে পারেন, আমি প্রেফার করব ইমেল আইডি দিয়ে খোলা। সো ইউজ ইমেল, ইমেল আইডি দিয়ে এখানে আপনি হচ্ছে আপনার যে জিমেল আছে সেটা দিয়েও খুলতে পারেন, চাইলে মাইক্রোসফট আউটলুকে একটা মেইল খুলে নিতে পারেন। তো একটা মেইল খুলে নেওয়াটাই বেটার, কারণ স্কাইপ প্রোডাক্টটা হচ্ছে মাইক্রোসফটের। সো যখন সে মাইক্রোসফটের প্রোডাক্ট, সে জিমেল দিয়ে সরাসরি অ্যাপ্রুভ দিতে চায় না সহজে, বাট দেয়, যদি না দেয় তাহলে বিজনেস করবে কেমনে। কিন্তু আউটলুক হলে একবারে দিয়ে দেয়। তো আমি আউটলুক দিয়েই করতে, আমি আউটলুক দিয়েই করবো যাতে ঝামেলা না করে। এ গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবো, করার পরে আমি এখানে নেম দিয়ে দিচ্ছি যে সাপোজ ABC FRACD, হ্যাঁ আনকমন দিলাম যাতে সহজেই নিয়ে নেয়। তারপরে @outlook.com যে আমি নেক্সটে ক্লিক করবো, হ্যাঁ আমার এই ইমেল আইডিটা ফাঁকা আছে, তারপরে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। তো আপনার ঠিক সিমিলার পাসওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন। তারপরে
ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবো, তো আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম, আমার লাস্ট নেম দিয়ে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। করার পরে এখানে বলছে কি পাজল সলভ করতে হবে, ঠিক আছে, আমি যে রোবট নই এই জন্য একটা পাজল দিবে আমাকে বলছে যে পি কনসিকুয়েন্স কি স্কোয়ার দ্যাট শো টু আইডেন্টিক্যাল অবজেক্ট, দুইটা আইডেন্টিক্যাল অবজেক্ট সিমিলার আছে সেটাকে ইউ করতে বলছে, এই যে এখানে দুইটা ট্যাব আছে দিয়ে দিলাম। তারপরে সিমিলার অবজেক্ট কোথায় আছে আর এই যে এখানে একটা আছে দিয়ে দিলাম, তারপরে সিমিলার অবজেক্ট প্রথমটা দিয়ে দিলাম, ডান, ভেরিফিকেশন কমপ্লিট। এইটা অনেকেই পারে না, না বুঝে অনেকক্ষণ ট্রাই করে পরে কিন্তু আর অ্যাকাউন্ট করতে পারে না, বিরক্ত হয়ে যায়। এখানে বলছে সিমিলার অবজেক্ট, সিমিলার ছবি কোনটার মধ্যে আছে সেটা দিতে হবে, তো আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, ডান। তারপরে আমি এখানে দিয়ে দেবো যে ইয়েস, আমার স্কাইপ অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল এক ক্লিকে। যদি এটা জিমেল দিয়ে হতো তাহলে জিমেলে যাও, মেইল ভেরিফিকেশন করো, এই করো সেই করো, অনেক ঘুরাইতো। হ্যাঁ, এই জন্য আমরা আউটলুক দিয়ে করে ফেললাম ইজিলি। সো স্কাইপ অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে, এই তো স্কাইপ অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, আমি এখানে স্কিপ করে দিলাম। ছবি টবি দেওয়া যাবে, আপনারা ছবি নেম টেম এগুলো সেট আপ করে নেবেন, না করলেও কোনো সমস্যা নেই, যেহেতু এগুলো আমাদের কাজের ক্ষেত্রে এক এক সময় হঠাৎ হঠাৎ অনেকবার চেঞ্জ হবে, সো দরকার নেই। তো এইখানে যখন আসবে আপনারা খেয়াল করবেন উপরে যে ডোমেইন বা ইউআরএল বা অ্যাড্রেসটা, হ্যাঁ, web.skype.com, ঠিক আছে, আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে, ফরহাদ এস সিরোজ দেখাচ্ছে। সো আমি আমার এই প্রোফাইলে আমার নামের উপরে ক্লিক করব, নামের উপরে ক্লিক করার পরে স্কাইপ প্রোফাইলে যে দেখতে পাচ্ছেন ম্যানেজের নিচে স্কাইপ প্রোফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি স্কাইপ নেম, এই যে স্কাইপ নেম এই লেখাটা লাইভ থেকে শুরু করে শেষ পর্যন্ত ডিডি পর্যন্ত কপি করব, ডিডি পর্যন্ত কপি করব, কপি করলাম, তো এটা কিন্তু হয়ে গেছে, এইটাই হচ্ছে আমার স্কাইপ আইডি। কখনোই নেম দিবেন না, একটা সময় ছিল নেমটাই, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, কারণটা হচ্ছে আগে স্কাইপ ব্যবহার করতো অল্প মানুষ, নেম দিয়েই হইতো, এখন স্কাইপ আইডি চলে আসছে, সো এটা নিতে হবে। তারপরে স্কাইপ আইডিকে নিয়ে চলে আসলাম আমরা সিপিএ বিল্ডে, স্কাইপ আইডির জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। খেয়াল রাখবেন ডি এর পরে শেষে যেন কোনো স্পেস না থাকে এবং প্রথমে কোনো স্পেস না থাকে, ডান। তারপরে বলছে হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে তুমি কোথা থেকে জানছো, আপনি দিবেন যে ফ্রম মাই ফ্রেন্ড, ঠিক আছে, তার মানে হলো রেফার, আপনি কাজটা বুঝেন, আপনার কোনো ফ্রেন্ড আপনাকে কাজটা শেখাইছে, তার কারণে আপনি পারবেন, এটা মনে করেই তারা আপনাকে অ্যাপ্রুভাল দিবে। আর যদি আপনি দেন যে আমি গুগল থেকে দেখে বা ইউটিউব থেকে দেখে আসছি, তো মনে করবে যে সে তো জানে না বা কার কাছ থেকে হেল্প নেবে, সে কি কাজটা আদৌ করতে পারবে, এই জন্য সে কিন্তু আপনাকে দিবে না। তারপরে বলছে কারেন্ট নেটওয়ার্ক, এইখানে আপনি কোন কোন বর্তমান নেটওয়ার্কে কাজ করেন, মানে সিপিএ নেটওয়ার্কের কোন কোন নেটওয়ার্কে কাজ করেন, এগুলো কিছু নেটওয়ার্কের নাম দিতে হবে, নাহলে আপনাকে অ্যাকাউন্ট দিবে না। তো আপনি এখানে দিয়ে দেন কয়েকটা নাম, সিপিএ এলিট, তারপরে সিপিএ গ্রিপ, অ্যাট কম্বো, আমি এই তিনটাতে কাজ করি, এই তিনটা অনেক ভালো ওয়েবসাইট, এগুলোতে আমি কাজ করি, সো আমাকে আপনি কাজ দিতে পারেন। তারপরে এখানে চাইছি কি ওয়েবসাইট, মানে ওয়েবসাইট জিনিসটা হচ্ছে এরকম যে আপনার একটা পোর্টফোলিও, আমরা একটা সময় সিভি দিতাম চাকরির জন্য জমা, যে চাকরি নিতে গেলে আমরা কী করতাম, একটা ওই তিন চার পেজের সিভি নিয়ে যাইতাম যে আমি অমুক, আমার বাবার নাম, মায়ের নাম অমুক, এই জায়গায় চাকরি করছি, আমার এডুকেশন লেভেল এই, আমার এক্সপিরিয়েন্স এই। আর বর্তমান সময় কিন্তু দিন বদলাই গেছে, এখন কেউ সিভি নিয়ে যায় না, আল্ট্রা মডার্ন যুগ, এখন সবাই পোর্টফোলিও নিয়ে যায়। পোর্টফোলিওটা কী জিনিস, জেডাই আমি একজনের একটা পোর্টফোলিও দেখাই তাহলে বুঝতে পারবেন, najibmahfuz.com, হ্যাঁ, এই ছেলেটা হচ্ছে ডেভেলপার, আমাদের কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হেড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো ওনার নাম হচ্ছে নাজিব মাহফুজ, দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে তার পোর্টফোলিও ওয়েবসাইট, হ্যাঁ, তার পোর্টফোলিও ওয়েবসাইট, তার কিন্তু কোনো সিভি নাই, সে চাকরি নেওয়ার সময় কোনো সিভি নিয়ে আসবে না, সে শুধু এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবে, সে মেসেজ করে দিবে অথবা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবে অথবা এই ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে একটা কিউআর কোড বানিয়ে দিবে, শেষ, যে আপনি এখান থেকে আমার সম্পর্কে দেখে নেন। এখানে এসে দেখেন আমরা দেখতে পাচ্ছি তার, সে তার ছবি দিয়ে দিচ্ছে, সে বলছে যে ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, হাই আই এম নাজিব মাহফুজ, এ প্রফেশনাল কোডার, প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ। তারপরে সে কী করছে, সে কী কী পারে সে এখানে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে তার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তারপরে তার পোর্টফোলিও, সে এ যাবত কী কী সফটওয়্যার তৈরি করছে, এখানে কিন্তু সব দিয়ে দিচ্ছে,
চাইলে এই সফটওয়্যারগুলোতে ঢুকে দেখা যাবে। আমরা একটাকে যদি ওপেন করি তাহলে ডিটেলস দেখতে পাবো। আবার এই যে এইচআরপি নামে একটা সফটওয়্যার সে বানাইছে, এই যে এখানে তার ইউজার আইডি এবং সব কিছু সে দিয়ে দিয়েছে, এটা দিয়ে আমরা লগ ইন করে দেখতে পাবো। ফিনান্সিয়াল সার্ভিস অ্যাপ্লিকেশন বানিয়েছে, সে কী কী সফটওয়্যার যাবো তো বানিয়েছে, এখানে তার ডিটেলস দেওয়া আছে। তারপরে বলছে মাই রিজিউম, মাই রিজিউমে এসে তার এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছে, সে কোন কোম্পানিতে কতদিন যাবতীয় জব করে, তারপরে কী হয়েছে, সে কোন কোন টেকনোলজি নিয়ে কাজ করে সেটা দিয়ে দিছে, তারপরে হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট কীভাবে করা যায়, তার কন্ট্যাক্ট ইমেল আইডি দিয়ে দিছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তার পোর্টফোলিও। এখানে কিন্তু এই যে ফিচার্স এখানে অনেক কিছু আছে, সে এখানে তার সম্পর্কে কিছু লিখে ব্লগ কোথায় কোথায় সে কী করে এগুলো দেখে একটা মানুষ তখন চিন্তাভাবনা করে যে হ্যাঁ এই ছেলেটাকে নেওয়া যায়। এখন ফাইনালি হচ্ছে যে আপনি সাপোজ বাংলাদেশে কোনো একটা লোকাল কোম্পানিতে জব করবেন, এই জন্য একটা সিভি পাঠাইলেন, কুরিয়ারে পাঠাইলেন বা পোস্ট অফিসে পাঠাইলেন, অথবা আপনি যে সিভিটা দিয়ে আসলেন। বাট ফরেন একটা কোম্পানিতে যখন আপনি জব করবেন, হাউ পসিবল যে আপনি যাবেন সেই কোম্পানিতে সিভি দিয়ে আসবেন আর তারা তো এই সিভি নিবেও না? তারা কী করবে, এই ওয়েবসাইটের লিঙ্কটাকে নিয়ে তাদের অটোমেটিক বট আছে, বট বলতে রোবট সফটওয়্যার আছে, সেই রোবটে দিয়ে দিবে এবং তাদের রিকোয়ারমেন্টস দিয়ে দিবে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিয়োগ করবো, তার হলো যে ডাটাবেস সম্পর্কে জানতে হবে, তার হলো প্রোগ্রামিংয়ের, সে হলো যেন মাইএসকিউএল সম্পর্কে জানে, সে যেন এই ল্যাঙ্গুয়েজ লারাভেল সম্পর্কে জানে, সে যেন ফুল স্ট্যাক ডেভেলপার হয়। এই সব রিকোয়ারমেন্ট দিয়ে সে রোবটের কাছে এই ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিবে, যতজন অ্যাপ্লাই করবে সবগুলো লিঙ্ক দিয়ে দেবে, ওই রোবট বা এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি চেক করে এখান থেকে পাঁচজন বা তিনজনকে বাছাই করবে যে তার পোর্টফোলিওর মধ্যে এই জিনিসগুলো পাওয়া গেছে, তখন তাকে সে ডাকবে অনলাইনে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিয়ে দিবে। সো এখন আর ওইরকম গাদা গাদা সিভি কিন্তু কেউ চেক করে না। সো আমাদের জন্য এখন কী হইতেছে, সিপি নেটওয়ার্কে কাজ করতে গেলে এখানে বলছে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, এই ওয়েবসাইটটা তাকে দিতে হবে, তারা এই ওয়েবসাইটটা ভিজিট করে দেখবে, দেখার পরে যদি মনে করে যে হ্যাঁ আমরা এক্সপার্ট তাহলে আমাদেরকে কাজটা দিবে, নইলে সে আমাদের অ্যাকাউন্টই করতে দিবে না। আপনি ভুড়ি ভুড়ি অ্যাকাউন্ট করবেন, করার পরে কাজ করতে পারবেন না, তারা এই ঝামেলা নিবে না। সো বুঝতেই পারতেছেন অথেন্টিক সাইট টাকা দিবে, সো তারা ভালো করে দেখে শুনেই নিবে এবং ফ্রিল্যান্সার নিয়োগ হচ্ছে এখানে, অন্য কিছু না। সো আমাদের এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তো এই ওয়েবসাইটটা যদি আমরা তৈরি করতে যাই এখানে দেওয়ার জন্য, তাহলে কি হলো, আমাদের কিন্তু পার্সোনাল লাইফেও অনেকটা কাজে লাগলো, আমরা শেয়ার করতে পারবো অন্য অন্য অর্গানাইজেশনে যে এই যে দেখো আমার পার্সোনাল ওয়েবসাইট। ঠিক আছে, অনেক কাজে লাগবে এটা, এবং আমরা আপাতত সিপিএর জন্য এরকম একটা ওয়েবসাইট করবো। তো এই ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের কী কী লাগে, আমাদের লাগে হচ্ছে এরকম একটা ডোমেইন নেম, তো একটা ডোমেইন কিনতে হয়, এই ডোমেইনের জন্য একটা টাকা লাগে, তারপরে একটা হোস্টিং কিনতে হয় যেখানে সি প্যানেল বা ডিরেক্ট অ্যাডমিন একটা প্যানেল কিনতে হয়, অনলাইন স্পেস হোস্টিংয়ের জন্য টাকা দিতে হয়। তো একটা ডোমেইন কিনতে এটা নেমের উপরে বেস করে প্রাইসটা আসে। তো এখন আমরা তো কোনো আর্নিংই শুরু করিনি এখন পর্যন্ত, তাহলে আমরা টাকা পাবো কই? স্টুডেন্ট যারা আছে তাদের অনেক টাকা থাকতে পারে বা তারা জব করতে পারে তাদের হাতে থাকতে পারে, বাট আমি মনে করতেছি তারা ফ্রিল্যান্সিং করতে আসছে খালি হাতে, তাদের কাছে কোনো টাকা নেই, সো তাদের তো এই ওয়েবসাইটও লাগবে। এই জন্য যেটা হচ্ছে আমরা কী করবো, নিজের জন্য পার্সোনাল পোর্টফোলিও তৈরি করবো ফ্রি 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 তৈরি করার জন্য আমি আপনাদেরকে দুইটা অপশন দেবো, একটা অপশন হচ্ছে সাইট ডট গুগলে তৈরি করা আর একটা অপশন হচ্ছে ব্লগে তৈরি করা, ব্লগিংয়ের মাধ্যমে, দুটাই গুগলের সার্ভিস, এই দুটা শেখাবো। ইন দ্য মিন টাইম এই দুইটাতে যখন আপনি পার্সোনাল ব্লগ তৈরি করা শিখে যাবেন তখন আপনি পরবর্তীতে অ্যাড ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। এখন একটা প্রশ্ন হইল, শুধু এই না, চাইলে আমি আপনাদেরকে কিছু সাবডোমেন দিয়ে দিতে পারি ফ্রিতে। সো যারা আমার রেজিস্টার্ড স্টুডেন্ট হবে তাদেরকে আমি এরকম তাদের নামে ওয়েবসাইট ফ্রি দিয়ে দেবো, আর যারা আমার স্টুডেন্ট হবে তাদের জন্য, আর যারা স্টুডেন্ট না মানে যারা শুধু ক্লাস করবে তাদেরকে দেওয়ার প্রয়োজন নাই, তাদেরকে হচ্ছে তো অ্যাজ ইউজুয়াল ফ্রিটা শেখাবই। তো ডোমেইন কীভাবে কিনতে হয় এই ধারণাটা সবার রাখা দরকার, কারণটা হচ্ছে আজকে আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য শিখবেন, আগামীকালকে বিজনেসও করতে পারেন, বা আপনার কেউ আপনাকে জানতেই চাইতে পারে যে তুমি তো এক্সপার্ট ফ্রিল্যান্সিং করো বা তুমি কম্পিউটার ভালো বোঝো, বাবা বলো তো আমার দোকানের জন্য একটা ডোমেইন কিনবো বা ডোমেইন হোস্টিংটা কী, ধরা খেয়ে যাবেন। সো এই জন্য আমরা এই বিষয়টা একটু জেনে নিই, ডোমেইন কারা বিক্রি করে, নেমচিপ ডোমেইন বিক্রি করে, নেমচিপের থেকে কিনে বাকি সবাই রিসেল করে, নেমচিপ হচ্ছে মেইন, নেমচিপ এই নেমটাকে কন্ট্রোল করে, একটা নেম দুইবার হবে না। তো নেমচিপে এসে আপনাকে লিখতে হবে, সাপোজ আমি যে কোনো একজনের নাম দিয়ে সার্চ দিচ্ছি ক্লাসে যারা আছেন, আচ্ছা একজনের নাম দিয়ে সার্চ দিলে অন্যজন মাইন্ড করবে আমার নাম দিয়ে সার্চ দিই, এরপর এসে ডি ফরহাদ ডট কম, তো ফরহাদ ডট কম আমি যদি এটা কিনতে যাই আমার এটার প্রাইস কত পড়বে,
বরাদ ডট কম এটা প্রিমিয়াম ওয়েবসাইট, এটা যদি আমি কিনতে যাই তাহলে এটাকে আমার পে করতে হবে $4,299, মানে প্রায় $4,00,000। যদি এটা ফরহাদ ডট কম না হয়ে ফরহাদ ডট কম সাপোজ ABC দিয়ে দিলাম ডট কম, আর ফরহাদ ABC ডট কম, তাহলে দেখেন প্রাইসটা কত কমে যায়। এটা একটু কেমন দেখাইতেছে না, খাপ সারা, এইটার প্রাইস দেখেন $7 মাত্র। আবার সাপোজ মনে করেন যে আমি দিচ্ছি এখানে নেম যে HEMONTN হেমন্ত ডট কম, হেমন্ত ডট কম দেখি এই নেমটাতে কত, এটা অলরেডি নিয়ে নিছে 2020 সালে। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই ওয়েবসাইটটাই যদি আমরা ডট কম নেই তাহলে প্রাইস একটা, যদি ডট নেট নেই তাহলে প্রাইস কিন্তু আরেকটা, ডট ওআরজি নেই তাহলে আরেকটা। সবচেয়ে ওয়ার্ল্ড পপুলার হচ্ছে ডট কম, তো ডট কম নেওয়াটাই বেস্ট। আবার যদি আমি যদি ফরহাদ XYZ নেই তাহলে দেখি কয় টাকা, একটা জিনিস বোঝাই আপনাদের, ফরহাদ ডট XYZ, ডট কম নিলাম না, XYZ XYZ যদি নেই তাহলে তারপরও এটার অনেক দাম, আমার নামের তো দাম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন ফরহাদ ডট বায়ো যদি আমরা নেই তাহলে কিন্তু এটা মাত্র $2, দেখছেন মাত্র $2 পাওয়া যাবে। আর ফরহাদ ডট XYZ এটা আমি কিনছি 2022 সালে। ঠিক আছে, ওকে, সো আমি নিজেও আমার নামেরটা খুঁজে পাইনি, কিনতে পারিনি, কারণ আগেই অনেকেই নিয়ে নিছে। তো এইভাবে আপনার কিনতে হবে, এখান থেকে কিনতে হবে, এটা আপনাকে ডলারে পে করতে হবে। বাংলাদেশে অনেক ওয়েবসাইট এদের রিসেলার আছে, তাদের কাছ থেকে আপনি বাংলা টাকায় বিকাশে পেমেন্ট করেও কিনতে পারেন। এবার হচ্ছে হোস্টিং, হোস্টিংয়ের প্রাইস কেমন, হোস্টিং এই যে এখান থেকে পাওয়া যায়, আবার বাংলাদেশেও অনেকেই হোস্টিং সেল করে, হোস্টিং $100 থেকে শুরু করে অনেক টাকায় পাওয়া যায়, সো হোস্টিং নিয়ে ইস্যু নেই। তো মিনিমাম $1,200 হলে আপনি এটা ডোমেন কিনতে পারেন, বাট আমি বলবো এখন ডোমেন কেনার দরকার নাই, আপনাকে আমি ফ্রি ওয়েবসাইট কীভাবে করে এটা শেখাচ্ছি। আর এরপর যেটা হবে, যারা আমার রেজিস্টার্ড ইউজার স্টুডেন্ট হবে তাদেরকে আমি আমার প্যানেল থেকে ফ্রি ওয়েবসাইট দিয়ে দেবো, ফ্রি ডোমেন দিয়ে দেবো, এবং তাদেরকে কোনো পে করতে হবে না। তো এখানে তো আমাদের একটা সাইটের নেম দিতেই হবে, নইলে তো আমরা অ্যাকাউন্ট করতে পারতেছি না, সো আমরা একটা সাইট তৈরি করব। তো তৈরি করতে গেলে যেটা হচ্ছে যে এখন তো আমাদের বানানোর সময় নেই, আমরা অলরেডি 48 মিনিট চলে গেছে, আমরা এখন বানাইতে পারবো না। সো আমি আমার একটা ফ্রি ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ এই যে ওয়েবসাইটটা forhat.347.os.com, এটা আমার অনেক দিন আগে বানানো, আমার বাচ্চাকালে বানানো আর কি। এটা হচ্ছে আমি তখন কত ছোট ছিলাম, এই যে বগুড়া চান্দ স্টেডিয়ামের সামনে, এটা 2012 সালে বানানো। হ্যাঁ, তো 2012 সালে বানানো, আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আমার ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, তারপরে বলছে প্রমোশনাল বা মেথড বা ট্রাফিক সোর্স, মানে আমি কোথা থেকে ট্রাফিক নিয়ে আসবো। তো আমি এখানে লিখে দেবো যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মাই মেইন ট্রাফিক SOURCE সোর্স ইজ SOCIAL সোশ্যাল এমই। দেখেন আমি লেখার আগে লেখাগুলো কিন্তু চলে আসতেছে, কারণ আমি একাধিকবার এগুলো লিখছি এবং আমার এখানে অটো সাজেস্ট দেওয়া আছে, মিডিয়া অ্যান্ড সাম পেইড ওয়েবসাইট। হ্যাঁ, এইটা সবাই একই রকম দিবেন না, এক একজন এক এক রকম করে লিখে দেবেন, আমি কয়েক ধরনের কন্টেন্ট আপনাদের গ্রুপে লিখে দেবো। সো দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দেবো যে আই এম নট এ রোবট, তারপরে দেবো আই হ্যাভ রেড, আমি সব টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ছি, আই কনফার্ম, তারপরে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে আমরা রেজিস্টারে ক্লিক করে দেবো। দিলে এই যে সাকসেস হয়ে গেছে, এখন আমরা যেই ইমেলটা দিয়ে ইয়ে করছি সেই ইমেলে চলে যাবো। এখানে দেখেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ইমেল ভেরিফিকেশান লোডিংয়ে আছে, এখনও হয়নি, ফোন ভেরিফিকেশান লোডিংয়ে আছে, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল, এই দুইটা আমরা করে ফেলতে পারবো। আর এইটা হলো অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে, তারা আমাদের ওয়েবসাইট দেখে ভিজিট করে তারপরে এসে কাজ দিবে, যদি দেয় তো দিবে, না হলে ডিনাই করবে, এক একজনের 10-15 বার করে ডিনাই হয়, সেক্ষেত্রে পরবর্তীতে নতুন অ্যাকাউন্ট নতুন ইমেল আইডি দিয়ে আবার অ্যাপ্লাই করতে হয়। সো আমরা ইমেইলে চলে যাব। তো আমি যে অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করলাম সেই অ্যাকাউন্টের ইমেইলে চলে যাচ্ছি, ইমেল ভেরিফিকেশানটা কীভাবে হয় এটা আমরা দেখব। ইমেল ভেরিফিকেশান করার জন্য এসে এই যে দেখতে পাচ্ছি সিপিএফ বিল্ড থেকে ভেরিফাই মেইল নামে একটা ইমেল আসছে, এখানে বলছে প্লিজ ভেরিফাই ইমেল বাই ক্লিকিং দ্য লিঙ্ক বিলো, আমরা এই ভেরিফাইতে ক্লিক করলে
আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করছি, এই যে দেখেন ইমেল ভেরিফিকেশনের টিক চিহ্ন চলে আসছে, মানে ইমেল ভেরিফিকেশান কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোন ভেরিফিকেশান করতে হবে। তো ফোন ভেরিফিকেশান করার জন্য এখানে নাম্বার দিতে হবে, তো এটা একটা ঝামেলা। কারণটা হচ্ছে আমার নাম্বার দিয়ে অলরেডি কয়েকটা অ্যাকাউন্ট করা আছে, আমার নাম্বারটা আবার নিবে কি না আমি নিজেও জানি না, তারপর একবার ট্রাই করে দেখি। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে ফোন নাম্বারটা দিতে হবে, দিয়ে সেন্ড কোডে ক্লিক করতে হবে। ইরোর দ্য ফোন নাম্বার নট অ্যাভেলেবেল, এটা আমি আগে ইউজ করছি, তার মানে এটা হবে না। এখানে নতুন একটা নাম্বার দিতে হবে, সো যে স্টুডেন্টের নাম্বার আমি তাকে বলে দিব সে নাম্বার দিবে। এখানে নাম্বার দিয়ে দিলে সেন্ড কোডে ক্লিক করবে, তারপরে তার ফোনে একটা কোড যাবে, এই কোডটা এখানে সে টাইপ করে ভেরিডেটে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে ওয়েট করতে হবে, ওয়েট করলে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল দিবে। যখন অ্যাপ্রুভাল সে দিয়ে দিবে তখন আমাদের জিমেইলে সে জানাবে যে তোমার সিপিএ বিল্ডের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে সিপিএ বিল্ডের অ্যাকাউন্ট করা। সিপিএ বিল্ডের অ্যাকাউন্টটা যখন আমরা করে ফেলব, সিপিএ বিল্ডের অ্যাকাউন্টটা আমাদের যখন হয়ে যাবে, সিপিএ বিল্ডের অ্যাকাউন্টটা হয়ে গেলে তখনই আমরা এটাকে লগ ইন করে আমাদের এই ড্যাশবোর্ডে আমরা আসতে পারবো। তো এই ড্যাশবোর্ডের পরিস্থিতি বলে দিই, তারপরে হচ্ছে ওয়েবসাইট বিল্ডে চলে যাব। এখন বাজে 52, আমরা কত মিনিট কন্টিনিউ করতে পারবো আরও? ওকে, এত অল্প সময় আসলে কীভাবে সম্ভব? তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনার দেখাবে যে আপনার লিড কনভারসেশন ইপিসি কোন দিনে কত আসছে, হ্যাঁ মান্থলি দেখাবে। এখানে ক্লিক কটা আসছে, এখানে লিড কটা আসছে। ক্লিক আসলে আপনি টাকা পাবেন না। ক্লিক মানে আপনি যে লিঙ্কটা শেয়ার করছিলেন ওই লিঙ্কে কেউ ক্লিক করছে কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড করেনি বা যেই টাইপের কাজ সেই কাজটা করেনি, এই জন্য সে আপনি এটা পাবেন না। আর এখানে আপনার আর্নিং দেখাবে, আর এখানে আপনার ইপিসি একটা পার্সেন্টেজ পাবেন আপনি সেটা দেখাবে, এবং আপনার মান্থলি টোটালটা এখানে দেখাবে। এবং এটা ক্যাশ আউট কীভাবে করতে হয় টাকাটা, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। এটা হচ্ছে পারফেক্ট মানি দিয়ে করা যায়, পিওনার দিয়ে করা যায়। এবং এখানে যে শুধু সফটওয়্যার ইনস্টলের কাজ তা কিন্তু না, এখানে বিভিন্ন টাইপের ওয়ার্ক আছে। আমরা যদি অফার থেকে অল অফারে যাই, এখানে এসে আমরা বিভিন্ন কান্ট্রির কাজও নিতে পারবো। এখানে আমরা ফিল্টার করতে পারবো যে কোন দেশের কাজ নিব। হ্যাঁ, তারপরে নিচে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এটা হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল, এখানে হচ্ছে যে কি, এটা হলো অ্যান্ড্রয়েড মোবাইলের পিন সাবমিটের কাজ। তারপরে হচ্ছে এখানে আছে যে ডাউনলোড, তারপরে যে মোবাইলের অ্যাপ ইনস্টল, এখানে হচ্ছে ইমেল জিপ কোড সাবমিট, এটা হলো ইউএসএর কাজ, সবচেয়ে সহজ কাজ হচ্ছে এটা। এইটা যদি কেউ হচ্ছে যে লিঙ্কে ক্লিক করে একটা তার ইমেল আইডিটা সাবমিট করে এবং তার পোস্টাল কোড বা জিপ কোড সাবমিট করে, তাহলে আমরা $1.80 পাবো। এই যে এটা অনেক বড় একটা কাজ, মোবাইল পিন সাবমিট কেরিয়ার, এটাতে হলো যে হোয়াটসঅ্যাপের একটা কাজ, হ্যাঁ এটাতে $10 পাবো, এটাতে $22 পাবো। এখানে অনেক কাজ আছে, বাট মেন জিনিসটা হচ্ছে আপনাকে মার্কেটিং শিখতে হবে। মার্কেটিংটা কীভাবে করতে হয় এটা শিখতেই আমাদের 12টা ক্লাস চলে যাবে, তাহলে আপনি আর্নিংটা করতে পারবেন। আমি আমার একটা ড্যাশবোর্ড দেখাইতাম, বাট দেখাবো না, কারণ গতবার লাস্ট হচ্ছে 111 নম্বর ব্যাচে আমার ড্যাশবোর্ড দেখাইতে যাই আমার অ্যাকাউন্টটা ঝামেলা করে ফেলছে। কারণটা হচ্ছে এখন পর্যন্ত আমি জানি না যে আমার স্টুডেন্ট কারা এখানে রেজিস্টার্ড ফুললি কারা কারা হয়েছে, এটা আগে চেক আপ করতে হবে, করার পরে আমি পরে দেখাবো। কারণটা হচ্ছে এখানে অনেকেই আছে যে এক্সপার্ট, পরে আমার অ্যাকাউন্টটাকেই খেয়ে দেয়। বাই দ্য ওয়ে, মানুষ মানুষের ক্ষতি করে, এটা ব্যাপার না। সো এই জন্য আমি আমার রিয়েল অ্যাকাউন্টে কখনোই ক্লাসে ঢুকি না। সো এখানে অনেক ওয়ার্ক আছে, এগুলো আমাদের শিখতে হবে। তো আমরা এই লিঙ্কটা যদি ডিসকানেক্ট হয়ে যায় আমরা একটা নতুন লিঙ্কে কানেক্ট হবো আরও 10 মিনিটের জন্য। আমি সিম্পল একটা ওয়ার্ক শেষ করে দেবো, একটা টপিক শেষ না করলে আসলে আপনারা ভালোভাবে বুঝবেন না। সো আমি নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করে আগে আপনাদেরকে দিয়ে দিই, নতুন লিঙ্কে আমরা জয়েন করব, করে আরও 10 মিনিট আমরা ক্লাসটাকে এক্সটেন্ড করব। আচ্ছা, আমি একটা নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্লাস চ্যাটিংয়ে দিয়ে দিলাম, আপনারা সবাই আগের লিঙ্কটাকে ডিসকানেক্ট করে নতুন লিঙ্কে জয়েন হয়ে যাবেন। আমরা আজকে ক্লাসটা আরও 10 মিনিট বেশি করব, আমি সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আগের লিঙ্কটাকে কেটে দিচ্ছি, সবাই নতুন লিঙ্কে জয়েন করবেন।
আমি একটা অর্গানাইজেশনের সাথে জব করতাম, তো সেই অর্গানাইজেশনের ইয়ে বলতো যে মানে আমার যে এমডি স্যার ছিল সে আমাকে বলতো আমি হলাম স্যাসরা টাইপের টিচার। স্যাসরা টাইপের টিচারটা কেমন, যে স্টুডেন্ট চলে যেতে চায় কিন্তু আমি ছাড়ি না। আসলে অ্যাকচুয়ালি টপিক ক্লিয়ার করতে না পারলে কিন্তু আপনারাও ভালোভাবে বুঝবেন না, সো আমি এটা অলওয়েজই করি। 1 ঘন্টার ক্লাস আমি 1 ঘন্টায় কখনোই শেষ করতে পারিনি। সো আবার ক্লাসে ফিরে যাই, স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন মেবি সবাই, আমি মাইক্রোফোনটা এখন অন করে দিই, প্লিজ কেউ নয়েজ করবেন না, হ্যাঁ, তাহলে অন্যদের সমস্যা হবে। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? ওকে, আমার স্ক্রিন যদি দেখতে না পান অথবা সাউন্ড শুনতে না পান অবশ্যই নক করবেন, এখন মাইক্রোফোন অন আছে। তো ফাইনালি যেটা হচ্ছে, এখানে বিভিন্ন টাইপের ওয়ার্ক আছে, এই কাজগুলো করতে গেলে আমাকে এখন শিখতে হবে যে কীভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তারপরে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। তো আমরা যেহেতু আরও অনেকগুলো জায়গায় কাজ করব, এই জন্য সবার প্রথমত আমাদের দরকার হচ্ছে নিজের একটা পার্সোনাল পোর্টফোলিও তৈরি করা। তো পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে হলে আমাদের সাইটে কীভাবে পার্সোনাল পোর্টফোলিও নিতে হয় সেটা আমরা একটু দেখব। আগের ব্যাচে যারা আছেন, নতুন করে দেখতেছেন, একটু ভালো করে দেখবেন যাতে বুঝতে কোনো গ্যাপ না থাকে। সাইট ডট গুগল ডট কম, আমি বলেছিলাম যে ডোমেন এবং সাবডোমেন, ডোমেন হচ্ছে কি গুগল ডট কম আর সাইট হচ্ছে সাবডোমেন নাম। তো এখানে এসে যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি একটা পোর্টফোলিওকে রিভিউ করব আমরা। এখানে কি বলছে, সাইট ডট গুগল ডট কমে ঢোকার পরে স্টার্ট এ নিউ ওয়েবসাইট, এখানে কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে, এগুলো থেকে তৈরি করতে পারবেন। এছাড়া আমি অনেকগুলো তৈরি করছিলাম, তাই আমার এখানে অনেকগুলো আসছে। তো সাপোজ এইটাকে যদি আমরা একটু প্রিভিউ করি তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের সর্বপ্রথম যেটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, এইরকম একটা ওয়েবসাইট, যে এখানে এসেই থাকবে যে আপনি কে, আপনার সম্পর্কে একটা পরিচয়, আপনার একটা ছবি থাকবে, তারপরে হচ্ছে অ্যাবাউট মি থাকবে, তারপরে হচ্ছে এখানে আপনি কী কী কাজ পায় সেগুলো থাকবে। তো এটা তৈরি করা খুবই ইজি, এটা কীভাবে তৈরি করতে হয় প্রথম থেকে আমরা দেখব, এবং আজকের ক্লাসে যে ফুললি দেখবো তা না, আগামী ক্লাসে আমরা ডিটেলস দেখব। আজকে যেহেতু আর 10 মিনিট আমরা কন্টিনিউ করবো, মানে 10টা 10 পর্যন্ত করবো, সো হ্যাঁ 10টা বাদে 10টা 10 পর্যন্ত করবো। সো আজকে একটা শুধু ধারণা নিয়ে নিচ্ছি, তাহলে আগামী ক্লাসে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সর্বপ্রথম সাইটস ডট গুগল ডট কমে ঢুকে আমাদের কী করতে হবে, একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে। টেমপ্লেট, এইখানে এই টেমপ্লেটগুলো আপনাদের সবার কম্পিউটারে থাকবে, হ্যাঁ। সো আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করে নেবেন, সাপোজ আমি প্রথম টেমপ্লেটটাকেই চুজ করে নিলাম। আমরা সর্বপ্রথম তৈরি করবো পোর্টফোলিও ওয়েবসাইট নিজের জন্য। পোর্টফোলিও ওয়েবসাইট হয়ে গেলে এখানে আমরা কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় কাজটা শিখে গেলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে, আর তার পরবর্তীতে আমরা মার্কেটিংয়ের জন্য বিভিন্ন প্রকার ওয়েবসাইট তৈরি করব, তখন আমাদের কাজগুলো আরও ইজি হয়ে যাবে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে দিতে বলছে কি ইওর নেম, টেমপ্লেট যেহেতু আমরা নিয়েছি এখানে অলরেডি নাম আছে, তো আমি নাম দিয়ে দিলাম ফরহাদ ইজ ডি, ফরহাদ ইজ অবজেক্ট। তারপরে এখানে কি বলছে, হাই আই এম, এখানে নেম দিতে বলছে, তো আমি এখানে দিয়ে দিলাম যে ফরহাদ ইজ ডি, আই এম ফরহাদ। তারপরে হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার ফ্রম, আমার লোকেশন কি বাংলাদেশ, কারণ আমরা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ক করবো, সো ঢাকা বা অন্য কিছু দিলে হবে না, ডিএনজি এল এ ডিই এস এস।
আমার লবির হচ্ছে বাংলাদেশ, তারপর এখানে ইমেজ, এখানে একটা ইমেজ দেয়াই আছে। আমরা টেমপ্লেট এই জন্যই নিছি যাতে আমাদের কাজ কমে যায়, আমরা এটার উপরে শুধু এডিট করব। সো এখানে যদি আমরা এই থ্রি ডটে ক্লিক করি, ইমেজে ক্লিক করার পরে দেখেন ইমেজটাতে ক্লিক করছি, সিলেক্ট হয়েছে, তারপরে থ্রি ডটে ক্লিক করে রিপ্লেস ইমেজে ক্লিক করি, আপলোডে ক্লিক করি, তাহলে আমরা কোথায় চলে যাব, আপলোডে ক্লিক করার পরে এখানে ছবি দেখতে পাবো। তো আমি আমার এটা ছবি দিয়ে দিচ্ছি, তো আমি আমার একটা কী করলাম, আমি আমার একটা ছবি দিয়ে দিলাম। ছবি দেওয়ার পরে আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে কিন্তু আমি চাইলে এই যে ছবিটাকে বড় করতে পারবো, ছোটো করতে পারবো। হ্যাঁ, তো আমি আমার ছবি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার প্রথম পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। চাইলে আমি এই যে লেখার কালার চেঞ্জ করতে পারবো, কোথা থেকে করতে পারবো, এখান থেকে। এখানে হচ্ছে দেখেন বিভিন্ন প্রকারের ফন্ট আছে, আমি একটু স্টাইলিশ ফন্টটা নিলাম, তারপর এখানে হচ্ছে টাইটেলের লেখার ধরনটা আমি এখানে হিডিং টাইপের নিলাম, অথবা আমি বিভিন্ন টাইপেরও নিতে পারি, আমি যেমন টাইটেল টাইপের নিলাম, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এখানে সাইজ আছে, আমি চাইলে লেখার সাইজটাকে বড় করতে পারবো। লাইকাস যারা ওয়ার্ডের কাজ করেন এটা একদম ইজি। হ্যাঁ, এখানে ওয়েবসাইট তৈরি করার জন্য কোডিং বা কোনো কিছুই করতে হচ্ছে না, একদম ইজি। তো আমি সাইজটাকে একটু বড় করে ফেলছি, 36 দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমার ইয়ের সাইজের সমান হয়ে গেলো। ওকে, তারপরে যেটা হচ্ছে চাইলে আমি এটাকে বোল্ড করতে পারবো লেখাটাকে। কীভাবে? লেখাটাকে আগে সিলেক্ট করতে হবে, করার পরে বোল্ডে ক্লিক করতে হবে, তাহলে বোল্ড হয়ে যাবে। ইতালিক যদি কই বাঁকা হবে, হ্যাঁ, তারপর আন্ডারলাইন করতে পারবো, আন্ডারলাইনের দরকার নেই। এখানে হলো ফ্রন্ট কালার, ফ্রন্ট কালার আমি চাইলে আমার পছন্দের একটা কালার দিতে পারি। তো আমি আমার পছন্দের একটা কালার দিয়ে দিচ্ছি, আমার পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক, তো আমি ফুল ব্ল্যাক করে দিলাম। তারপরে হচ্ছে এখানে লিঙ্কের কাজ আছে, এগুলো আমরা পরে করবো। এখন লেখাটা এক সাইড হয়ে আছে, আমরা চাইলে এখান থেকে এটাকে মার্কস করতে পারি, মধ্যখানে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি, সেন্টারে নিয়ে আসতে পারবো, এইদিকে সাইড করতে পারবো, আবার হচ্ছে যে এদিকে সাইড করতে পারবো। হ্যাঁ, তো যেখানে আপনার সুবিধা, যেভাবে ভালো লাগে, আপনার অভিরুচি, সেভাবে আপনি দিয়ে দেবেন। আমার কাছে এটা বেস্ট মনে হচ্ছে, আমি দিয়ে দিলাম। তারপরে বলছে এখানে সিলেক্ট ওয়ার্ক, বা এখানে কিন্তু আর একটা অপশান আছে, এখানে আপনি আপনার অ্যাবাউট, আপনার সম্পর্কে লিখতে পারেন। তাহলে আপনি এখানে লিখলেন যে হাই, ও আচ্ছা, আর সামনে উপরে একবার হাই লিখছি, তো এখানে লেখার দরকার নেই। এখানে দেন যে অ্যাবাউট মি, ABOUT, অ্যাবাউট মি, আমার সম্পর্কে দিয়ে এখানে আপনি আমার সম্পর্কে কিছু একটা লেখেন, আপনার সম্পর্কে, যা আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি এই এ ওয়ার্ক পারেন, এই ওয়ার্কগুলো পারেন না, আপনি একদিন যাবত ফ্রিল্যান্সিং করেন, এখানে আপনি লিখে দিলেন, ঠিক আছে। আপনার যা ইচ্ছা আপনি লেখেন, এবং এটা লেখার জন্য কী কী লিখলে বেস্ট হবে আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে বলছে যে সিলেক্ট ওয়ার্ক, সিলেক্ট ওয়ার্কটাকে আপনি এডিট করে দেন, এডিট করে দিয়ে দেন যে এখানে দেন যে মাই ওয়ার্ক, অথবা আপনি দেন যে মাই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি এখানে কী করবেন যে নেম অফ প্রেজেন্টেশন, ঠিক আছে। আপনি এখান থেকে আপনার যে ওয়ার্ক করছেন সেটার একটা ফাইল বা স্লাইড আপলোড করে দেন, ঠিক আছে। তো স্লাইড যদি আপনি আপলোড করতে যান তাহলে আপনাকে একটা PPT বানাইতে হবে, কিন্তু PPT যদি আপনি না বানান তাহলে কীভাবে স্লাইডটা আপলোড করবেন? তো PPT বানাইতে হয় কীভাবে, আমি আশা করি সবাই পারেন, যদি কেউ না পারেন তাহলে নক করবেন, তাহলে PPT নিয়ে আবার আমি আর একটা ক্লাস নেব। সো আমি আমার একটা PPT এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, ইনসার্ট, তারপরে হচ্ছে এখানে হচ্ছে নেম অফ প্রজেক্ট, আপনি কী কী প্রজেক্টে কাজ করছেন, বা হচ্ছে কোন কোন লিঙ্কে বা ওয়েবসাইটে কাজ করছেন। আপাতত আপনার কোনো কিছু এক্সপিরিয়েন্স নাই, তাহলে আপনাকে ভুয়া দিতে হবে কাজ পাইতে হলেও। সেক্ষেত্রে আপনাকে কী দিতে হবে, CPA বিল্ড বা CPA অ্যাড কম্বো, এগুলোর কাজ আপনি কীভাবে করছেন সেটা দিতে হবে। তো আমরা যে বলে যাবো, যাই লিখবো যে CPA GRIP, গ্রিপ, CPA গ্রিপ লিখে সার্চ করে আমরা এখানে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে এখানে আমরা CPA গ্রিপের কিছু ইমেজ পাব। হ্যাঁ, এই যে CPA গ্রিপের ইমেজ। হ্যাঁ, তো CPA গ্রিপের আমরা একটা বেস্ট ইউজ ফর মার্কেটিং, CPA গ্রিপ পারফরমেন্স, একটা বেস্ট ইমেজ আমরা নিয়ে নেব। হ্যাঁ, কোনটা নেব, এই ড্যাশবোর্ড সহ ইমেজটা নিয়ে নেব মনে করেন। তো এই ইমেজটাকে আমরা সেভ করব, সেভ ইমেজ, সাব আমি ডেস্কটপে দিলাম, CPA লিখে আমি ফাইলটাকে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমি আবার আমার এখানে আসলাম, আসার পরে যে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করার পরে ডেস্কটপ থেকে CPA আমি পিকচারটা নিয়ে এলাম, আমার পিকচারটা এখানে চলে আসলো। এখানে আমি দিয়ে দিতে পারি যে CPA গ্রিপ এক্সপিরিয়েন্স উইথ CPA গ্রিপ।
দিয়ে আপনি এখানে আপলোড করে দিবেন। সো এইভাবে আপনার অনেকগুলো প্রজেক্ট দিয়ে দিতে হবে। তারপরে গেট ইন টাচ, আপনার সাথে যোগাযোগের ফোন নাম্বার মোবাইল নাম্বারটা এখানে আমরা জাস্ট লিখে দেবো, দিয়ে এটাকে কী করবো আমরা পাবলিশ করে দেবো। তো পাবলিশ কীভাবে করবো, এই যে পাবলিশে ক্লিক করবো, পাবলিশে ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস পাবে। হ্যাঁ, অ্যাড্রেস বলতে কেমন, সাইটস ডট গুগলের শেষে এই যে এইরকম একটা ওয়েবসাইট হবে। তো আমরা এখানে যদি এত বড় নাম দিই এটা খারাপ দেখাবে, আমি শুধু ফরহাদ দিয়ে দিলাম, দেখি নাই কিনা। ফরহাদ অলরেডি টেকেন, আমি নিজে অসংখ্যবার ইউজ করছি ফরহাদ 69, হ্যাঁ এটা নিয়ে নিছে। সো আমি দিয়ে দিলাম যে হ্যাঁ এটা আমার ঠিক আছে। এবার হচ্ছে যে পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করলাম, তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্ক কী হলো, আমি যদি পাবলিশে ক্লিক করি, গট ইট, এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে এই যে তীরে ক্লিক করি, এখানে অ্যারোটা করার পরে ভিউ পাবলিশ সাইটে ক্লিক করি, তাহলে নতুন করে আমার সাইটটা ওপেন হয়ে যাবে। তাহলে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস কী, আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে sites.google.com/ফরহাদ 69। এখন যদি আমি অন্য একটা ব্রাউজারে, মনে করেন আমি অন্য একটা কম্পিউটার থেকে নক করে দেখতেছি যে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস ছিল হচ্ছে এটা, তো আমি যদি এটারে এন্টার করি তাহলে আমার ওয়েবসাইটটা ভিউ করবে। এই যে আমার ওয়েবসাইটটাকে ভিউ, তো এখানে কিন্তু আমরা সুন্দর করে সাজাইনি, তারপরও কিন্তু অনেক সুন্দর করে আসছে যে এটা এটা এইটাকে যখন আমরা একটু লং টাইম নিয়ে সাজাবো তখন কিন্তু অনেক সুন্দর করে ওয়েবসাইটটা আসবে, ঠিক নাজিম মাহফুজের মতো করেই। কিন্তু সমস্যা শুধু একটাই, পেজ দেখতে ঠিকই আছে, শুধু নেমটা হচ্ছে sites.google.com সামনে থাকতেছে। সো এই ডোমেনটা আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না, এটা কিনতে হবে না এবং সিপ্যানেলও কিনতে হবে না, এটা আমি আপনাদের ফ্রি দিয়ে দেবো। আগে আমরা আগামী ক্লাসে এসে এটা কীভাবে তৈরি করতে হয় এটা শিখবো। এটা তৈরি করা হয়ে গেলে আমরা কী করবো, সব সিপিনেটরগুলোতে অ্যাকাউন্ট করতে পারবো এবং সহজে অ্যাপ্রুভাল পাবো। তারপরে এই সাইট কীভাবে তৈরি করতে হয় এবং এই সাইটের মাধ্যমে কীভাবে মার্কেটিং করতে হয় সেটা আমরা শিখবো আগামী ক্লাসে। এখন আজকের ক্লাসের একটু রিভিউ করি। আজকের ক্লাসে আমি একটা টুলস দেখাইছি, সেটার নাম হচ্ছে সিমিলার ওয়েব। এটা আপনারা আপনাদের সবার ব্রাউজারে ইনস্টল করে নেবেন। গুগলে যে লিখতে হবে সিমিলার ওয়েব এক্সটেনশন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে সাথে সাথে, সো আপনাদের আর সার্চ করতে হবে না। সিমিলার ওয়েব এক্সটেনশন আইকন দেখতে পাচ্ছেন, এই যে এইটা, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এই লিঙ্কে ঢুকলে পেয়ে যাবেন সিমিলার ওয়েব এক্সটেনশনটা। এখানে এসে এখানে অ্যাড করে নেবেন যে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং এই চেকিং দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন চেকিংটা শেষ হয়ে যাক, চেকিং হয়ে গেছে। হ্যাঁ এই যে উপরে চলে আসছে, এখানে এটা কোথায় খুঁজে পাবেন, এইখানে যদি এক্সটেনশনে ক্লিক করেন, এখানে আমার বিভিন্ন প্রকার এক্সটেনশন ইনস্টল করা আছে। ডে বাই ডে আমরা এগুলো দেখবো যে কোন এক্সটেনশনের কাজ কী। আজকে যেটা দেখাইলাম এটা সবাই মনে রাখবেন, এই যে ওয়েব এক্সটেনশন সিমিলার ওয়েব। এখন আপনারা যে কোনো ওয়েবসাইট, যেমন আমাদের ওয়েবসাইটটাতে যেয়ে যদি আমরা সিমিলার ওয়েব এক্সটেনশনে ক্লিক করি তাহলে কী আসে এটা আমরা একটু দেখব। কম্পিউটারটা হুট করে অনেক স্লো হয়ে গেল, কেন আমি জানি না। আচ্ছা ঠিক আছে, অন্য ব্রাউজার দিয়ে দেখি, সাপোজ এখানে দেখি।
এই যে আসছে। আচ্ছা আমার কম্পিউটারটা হঠাৎ করে স্লো হয়ে গেছে, তার কারণে আসতে সময় নিচ্ছে, এই যে চলে আসছে। হ্যাঁ এখন যদি আমাদের ওয়েবসাইটে আমরা দেখি কি বলে, আচ্ছা ওয়েটিং বলতেছে, ঠিক আছে একটু ওয়েট করি। এই যে আসছে, বলছে যে উই আর সরি, উই কারেন্টলি ল্যাক সাফিসিয়েন্ট ডাটা শো। কারণটা হচ্ছে কেন, যে আমাদের ওই ওয়েবসাইটটাকে সে এখনও কিন্তু রান করতে পারেনি, আমরা যেটা মাত্র বানাইছি এটা কিন্তু সে এখনও রানই করতে পারেনি, পাবলিশ হয়নি, এখনও কোনো ভিজিটরই পায়নি। সো সে আমাদেরকে বলতেছে উই আর সরি, সে ওখানে কোনো ডাটা খুঁজে পাইতেছে না। এটা যখন রান হয়ে যাবে তখন কিন্তু সে ডাটা খুঁজে পাবে, তখন দেখাবে। সো আমাদের ওয়েবসাইটে কোনো ভিজিটর নাই, আমরা সহজেই বুঝতে পারলাম। সো আমি যে লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা থেকে আপনারা সবাই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন, এবং ক্লাসে যা দেখলাম ওয়েবসাইটটা কি করতে হচ্ছে এটা নিয়ে সবাই একটু স্টাডি করবেন, বা আগের ক্লাসে যা হোমওয়ার্ক দেখানো ছিল এগুলো সবাই একটু দেখবেন, এবং ফেসবুকের যে গ্রুপটা আছে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই গ্রুপটাতে জয়েন করে নিজের ওয়ার্কের অবস্থান কী কী প্রবলেম ফেস করতেছেন এগুলো শেয়ার করবেন, তাহলে পরবর্তী ক্লাসে সুবিধা হবে। আর আজকে ক্লাসে যদি কারো নতুন কোনো কোশ্চেন থাকে তাহলে এখন করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে কোনো প্রবলেম নেই। কেউ ওখানে একটা টেক্সট কোর্স দেখে নিই, পারভেজ ক্লাসের ভিডিওটা কি পাওয়া যাবে? হ্যাঁ জি পারভেজ ভাই, ক্লাসের ভিডিওটা পাওয়া যাবে, আমি ক্লাসের ভিডিও লিঙ্ক গ্রুপে দিয়ে দেবো, এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সব গ্রুপে এই লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি মাইক্রোফোন অন করে দিই, সবার মাইক্রোফোন মেবি অন আছে, অন আছে, কোশ্চেন করতে পারেন। আর যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাস শেষ সবাই আমরা লিভ নিয়ে নেব। আর আগামী ক্লাসের আগে অবশ্যই অবশ্যই কার কী প্রবলেম শেয়ার করতে হবে, আস্কিং করতে হবে, নাহলে কিন্তু নতুন কিছু শিখতে পারবেন না। সো জিজ্ঞাসা করে নিতে হবে, আমি ফেসবুকের গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই এটাতে আস্কিং করবেন, অথবা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারবেন, বাট হোয়াটসঅ্যাপে যদি দেন তাহলে এটা স্কিপ হয়ে যায় অনেক মেসেজের ভিড়ে। সো সরি 10 মিনিট এক্সটেন্ড করে ফেলছি, 14 মিনিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস সপ্তাহে 2 দিন করে হবে, আমি আগামী ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের শিডিউল আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। সো আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নেই, আমি লিভ নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।